নমস্কার বন্ধুরা, তরুণীরা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি করব দুধ কচু পাতা বাটা রেসিপি। তো এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর যদি বাটাটা শিলনোড়ায় বাটা যায় তাহলে তার কোনো তুলনাই হয় না, এত টেস্টি হয় খেতে। তো দেখুন, দুধ কচু পাতা বাটার জন্য কী কী লাগছে। তো এইগুলো হলো দুধ কচু পাতা। তো দেখুন, এই পাতাগুলো আমি তুলে নেব। তো এই যেরকম ডাটাটা কালো রঙের হয় আর পাতাগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়। তো এইভাবে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেব এইভাবে। আর এই কচু গাছে এই পাতা ডাটা সমস্ত কিছু খাওয়া যায়, একটুকু গলা ধরে না। তো এইভাবে পাতাগুলো আমি ছিঁড়ে নেব। পাতাগুলো পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার এগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে ধুয়ে নেব। তো দেখুন, এবারে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছি। তো 400 গ্রাম মতো দুধ কচু পাতা নিয়েছি। আর নিয়ে নেবো 3টা রসুন, 10-12টার মতো কাঁচা লঙ্কা। তো দেখুন, এবার নিয়ে নিয়েছি। আর 2টা শুকনো লঙ্কা ভাজা ছিল, ওটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবার 5 টেবিল চামচ মতো সরষের তেল। আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে দেবো, আর 2 টেবিল চামচ মতো কালো জিরা দিয়ে দেবো। তো দিয়ে এগুলোকে 2 মিনিট মতো আমি ভালো করে ভেজে নেবো। তো দেখুন, দিয়ে দিলাম। তো 2 টেবিল চামচ মতো কালো জিরা দিচ্ছি। কালো জিরা রসুন লঙ্কা দিয়ে দুধ কচু পাতা যদি বাটা করা যায় খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখুন, এভাবে রসুন লঙ্কাগুলোকে কালো জিরাটাকে 2 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে সেই দুধ কচু পাতাগুলোকে যে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে পুরো 10 মিনিট মতো আমি ভাজা ভাজা করবো। তো এর মধ্যে আমি শুধু স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর কিছুই দেবো না। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে এবার এটাকে 10 মিনিট মতো কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো অনেকে ভাববেন যে এই কচু পাতা, কচু পাতা মানে তো গলা ধরে, কিন্তু এই কচু পাতা সত্যিই গলা ধরে না, এত টেস্ট হয় খেতে। তো দেখুন, এরকম জলটা উঠবে, জলটাকে পুরো শুকিয়ে নেবো। শুকিয়ে নিয়ে এই দুধ কচু পাতা বাটা করবো। তো এই গাছে কচু পাতাটাও যেমন বাটা খেতে স্বাদ, তেমন ডাটাগুলোও কিন্তু খুব দারুণ টেস্টি হয়। তো দেখুন, ভাজাটা হয়ে গেছে। তো আজকে কচু পাতা রেসিপিটা করছি, এরপরের দিন কচুর ডাটা দিয়ে কোনো কিছু করে দেখাবো। তো এইভাবে এবার শিলনোড়ায় বেটে নেবো। তো ভাজা করে এটাকে একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে এবার আমি শিলনোড়ায় বেটে নেবো। তো বাটাটা দেখাতে পাচ্ছি না যেহেতু আমার মোবাইল ধরার, মোবাইল রাখার মতো কোনো মোবাইল স্ট্যান্ড নেই। তো এক হাতে ধরে মোবাইলটা আমি এইভাবে বাটতে পারবো না। তো বাটাটা আমি এভাবে বেটে নিলাম। বেটে নিয়ে এবার এই বাটাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো দেখুন, দুধ কচু পাতা বাটা তো শিলনোড়ায় বেটে খেতে কিন্তু টেস্টটা বেশি হয়। তো দেখুন, রেডি হয়ে গেছে। তো এটাকে এবার একটা পাত্রে তুলে নিলাম, একটা প্লেটে তুলে নিলাম। তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে এই কচু পাতা বাটা। তো আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর আপনাদের বাড়িতে যদি দুধ কচু পাতা থাকে তবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।